আপনাদেরকে বরাবর আমাদের এখন মেইন যে অনুষ্ঠান সম্বর্ধনা অনুষ্ঠান, এখন সম্বর্ধনা অনুষ্ঠানের আরম্ভই শুরু হতে যাচ্ছে। সর্বপ্রথম আজকে আমরা আমাদের উপবাসীর পক্ষ থেকে আমাদের এই মাদ্রাসার নবনিযুক্ত স্থায়ী অধ্যক্ষ হযরত মাওলানা ওয়ারিস আহমদ সাহেবকে সম্বোধিত করব। আমি হযরত মাওলানা ওয়ারিস সাহেবকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ রাখছি। আমাদের হুজুর বার্ষিক পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদের এই মাদ্রাসার গভর্নিং বডির দুই মেম্বার তথা বিশিষ্ট সমাজসেবী আর হাজ স্বামীম রাজা চৌধুরী সাহেব। একটি আরবি রুমাল এবং ফুলের তোড়া দিয়ে আমি ওনার কাছে
অনুরোধ করছি মঞ্চের সামনে আসার জন্য। উনি অসুস্থ থাকার জন্য ওনার পক্ষ থেকে আমাদের বিশিষ্ট সমাজসেবী জমির সাহেব একটা গ্রহণ করে নিয়েছিলেন। আমি এইগুলি ওনার হাতে তুলে দেওয়ার জন্য নিজামুদ্দিনের কাছে অনুরোধ করছি। সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন।
শিক্ষার ক্ষেত্রে, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে আমি মোহাম্মদ টাইটেল মাদ্রাসায় যখন গিয়েছিলাম তখন আমার কোয়ালিটি ছিল আলজেমের, আলজেমের আমি পড়েছি, ইহাই ছিল আমার কোয়ালিটি। এই মাদ্রাসায় পড়ার জন্য আর আমার কোনো বিশেষ ইন্টারভিউ হয় নাই, আমি মহিলা টাইটেল মাদ্রাসায় উপদেশ হিসেবে নিযুক্তি পেয়েছিলাম। যাই হোক, আজ আমি এখানে লম্বা বেশ বিশেষ কিছু বলবো না, সময় কমে গেছে ধৈর্য ধরে আপনারা বসেছেন অনেক সময়। আমার মধ্যে দেওয়ারি টাইটেল মাদ্রাসায় আমি এসেছি ঐতিহ্যবাহী এই মাদ্রাসায়, কিন্তু আমার মধ্যে যোগ্যতা নেই, যোগ্যতা বলতে আমার মধ্যে কিছুই নেই, কিন্তু আমার মধ্যে সাহস আছে এবং আমার এই সাহস, এই সাহসের কারণ হলো বদল অঞ্চলের জন্য ওনারা আমার সাহস, আমাকে যে ভালোবাসা, যে মহব্বত এবং যে আন্তরিকতার সাথে আমাকে গ্রহণ করেছেন, আমি জীবনেও তা করতে পারবো। আমি ওদেরকে চিনি না, পড়াশোনা শেষ করার পর আমি এই স্কুলে পড়াশোনা আরম্ভ করেছিলাম, দেওয়ারি মন্ডপে প্রথম ক্লাস থেকে এখানে পড়েছি, আমার শিক্ষকগণ দেওয়ারি মন্ডপের একেবারে যুক্ত আছে। আমি যখন পড়েছিলাম তখন এই স্কুলের হেডমাস্টার ছিলেন নিমাই চন্দ্র সিংহ, পরবর্তীতে জুনিয়র আমি পড়াশোনা করেছি এবং তারপরে আমি এখানে এসেছি। আমার বাবা দেওয়ারি টাইটেল মাদ্রাসার প্রাক্তন সাহেব উপদেশ ছিলেন, কাটারিয়া টাইটেল মাদ্রাসা থেকে হলো শেখ আব্দুল্লাহ আলীর নির্দেশে এই মাদ্রাসায় 1972 সালে এসে জয়েন করেছিলেন, মুহাদ্দিস হিসেবে নিযুক্তি পেয়েছিলেন এবং পরবর্তীতে শেখ উপদেশ হয়ে 2007 সালে রিটায়ার করেছেন এবং আল্লাহ পরবর্তীকালে আমাদের মেহরবানিতে তিনি জীবিত আছেন যদিও অসুস্থ। আমি আমার যোগ্যতা অভাব আগেই বলেছি আপনাদেরকে, আর আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের সহযোগিতা পাবো, সব ক্ষেত্রে আমি সহযোগিতা পাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে একটা রাওয়ায়েত আছে, নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা যখন কোনো অযোগ্যকে কোনো জিম্মাদারি দেওয়ার ইচ্ছা পোষণ করেন, কোনো অযোগ্যকে যখন কোনো দায়িত্ব দেওয়ার ইচ্ছা পোষণ আল্লাহ তাআলা করে তখন দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দেন এবং পিছন থেকে এই কাজটা চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক সহায়। আল্লাহ পাক পরবর্তীকালে আলমের রসুলের এই হাদিসের উপর আমি হাদিসের রসুলিতে আমি বিশ্বাসী যে আল্লাহ পাক পরবর্তীকালে আমার তোমাকে মদত করবেন আর আপনারা আমাকে আমার দৃঢ় বিশ্বাস মতে আমাকে সহযোগিতা করবেন এই মাদ্রাসা আগ বাড়িয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাক এই আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেছেন যে সততার সাথে যখন মানুষ যখন কাজ করে পরিশ্রম যখন করে তখন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ইখলাস এবং সততার সাথে যখন মানুষ কোনো কাজে হাত দেয় তখন আল্লাহ তাআলা তাকে সঠিক রাস্তা দেখিয়ে। আমি শুধুমাত্র এই কথা বলতে চাই ভাই, আমি 2011 সালে মোহাম্মদী টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল নিযুক্ত হয়েছিলাম, আমার কোনোদিন কল্পনা এবং স্বপ্নও ছিল আন্তরিকতার সাথে একদম অন্তরের অন্তস্থ থেকে আমি বলতেছি যে কোন মাদ্রাসা মহিমারি হোক আর দেওয়ারি টাইটেল হোক কোনোদিন আমার এই পরিকল্পনা ছিল না, আমার স্বপ্নও ছিল, কিন্তু সেখানে মহিমারিতে লোকের দুঃখ ছেড়ে থাকা সত্ত্বেও সেই জায়গার মানুষ করে ফেলে আমাকে দায়িত্ব দিয়েছিল মহিমারি টাইটেল মাদ্রাসা। জানি না হয়তো আল্লাহ পরবর্তীকালে আলম এই মহিমারি পায়া হয় আমাকে দেওয়ারি টাইটেল মাদ্রাসায় আনার পরিকল্পনা আল্লাহ তাআলা করেছে এবং এই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। যাই হোক, আমি এই মাদ্রাসায় আসার পিছনে আমার বর্তমান এই প্রাক্তন এই মাদ্রাসার যে প্রিন্সিপাল ওনার কথা বলা হয়েছে আগে, উনি আমাকে বলেছিলেন এই আমার আগে একজন নাজিরা টাইপ সিনিয়র মাদ্রাসা থেকে ট্রান্সফার হয়ে এসেছিল এই রাতাবাড়ি সিনিয়র মাদ্রাসা, উনি আমাকে বলেছিল যে এক কাজ করুন একসাথে দুইটা হলে আমি কাজ করবো, আপনি দেওয়ারি টাইটেলে চলে যাবেন আর আমি এই রাতাবাড়ি সিনিয়র মাদ্রাসায় চলে যাবো। তখন আমি বলেছিলাম না আমি এই কাজ করবো না, কারণ আমার উস্তাদ এখনো আছে, আমার উস্তাদ এখনো আছেন, যদিও বারবার পবিত্রকে দায়িত্বে আছেন করে আছেন, যদি হুজুর কোনোদিন আমাকে বলেন যাওয়ার জন্য তখন আমি চিন্তা করবো। হুজুর যখন বললেন প্রথমে উৎসাহিত ছিলাম, কিন্তু যখন হুজুর বললেন আর খবর পেলাম যে 35 জন স্টাফের মধ্যে শুধুমাত্র স্থায়ী নিচে আগামী শাখায় দুইজন আছেন আর টাইটেল শাখায় তাও ক্যান্সার নিয়ে গেছেন টাইটেল মাদ্রাসা থেকে এসে 29 একজন, এই 29 জন স্টাফের মধ্যে শুধুমাত্র 3 জন স্থায়ী স্টাফ কন্ট্রাকচুয়াল আর 3 জন আছেন এবং ক্লাস হলো 10টা রেগুলার, তা যারা তারা তারাদের একটা ক্লাস এবং হিজদের একটা ক্লাস আর ক্রাফটের একটা ক্লাস,
আপনারা আমাকে